হ্যালো বিয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুরা? আমি আজকে আপনাদের কাছে নতুন একটি ফেসিয়াল নিয়ে এসেছি। আমি বাসায় নিজে তৈরি করেছি, আপনারা নিজেরা তৈরি করবেন। দেখেন, আমি প্রথমে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর একটি আলু নিয়েছি। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা করতে হবে। এটা আসলে স্কিনের অনেক উপকারিতা আছে, যে বিশেষ করে যাদের ম্যাস্তা আছে সে ম্যাস্তা দূর করে, আর স্কিনের মধ্যে ময়লা যে মানে নতুন স্কিন নতুন ত্বক আর কি ফিরিয়ে আনে। তলতলা টকটকে নরম তুলতুলে গাল হবে আপনাদের। স্কিন অনেক নরম করে এই ফেসিয়ালটা যদি ঘরে করতে পারেন। প্রথমে আমি একটা আলু নিয়েছি, আলুর খোসা নিলাম। দেখেন খোসাগুলো আমি কিভাবে কাটছি, ঠিক এভাবে কাটবেন আপনারা। আমি যেভাবে কেটে নিয়েছি আপনারাও ঠিক এভাবে কাটবেন। এখন আমি মুখে ইউজ করব, অ্যাপ্লাই করব। কিভাবে করব আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। বিশেষ করে ম্যাস্তা দাগ হবে না, যাদের ম্যাস্তা হয়েছে ম্যাস্তাও চলে যায়। যদি আপনারা কন্টিনিউ এটা বাসায় করতে পারেন তাহলে ম্যাস্তা চলে যায়। আমি ভিটামিন ই ক্যাপসুল অয়েল যেটা এখানে রেখে দিয়েছি, এখন এটা হালকা করে মেখে নিলাম। এখন আমি এটা মুখে লাগাবো, মুখে অ্যাপ্লাই করব। আমি কিভাবে মুখে অ্যাপ্লাই করছি আপনারা একটু দেখে নেন ভালো করে। আমি একটি ছুরি কেচি দিয়ে বা ছুরি দিয়ে দেখেন কিভাবে আমি এটা ইয়াটা তুলতেছি আস্তে আস্তে করে ভিতর থেকে আলুর আলুকে কিভাবে ইয়া করতেছি মিহি করতেছি। ঠিক এভাবে আপনারা তুলে এই তুলবেন, তুলে তারপর মুখে ইউজ করবেন, আবার অ্যাপ্লাই করবেন। আলুর কষগুলো যাতে বের হয়, আলুর ভিতরে যে একপ্রকার কষ থাকে এই কষগুলো মুখে লাগাতে হবে আর কি। ঠিক এভাবে এভাবে আপনারা আলুর থেকে তুলে নেবেন এটা। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আরও যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদের দিতে পারি এই জন্য আমাকে উৎসাহ দেন। পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আসলে এগুলো যদি আপনারা বাসায় করেন, বাসায় করলে আসলে স্কিনের অনেক নতুনভাবে স্কিন নরম হয়, তুলতুলে হয়, একটা ফেসিয়ালের মতো করা মতো হয়ে যায়। বাসায় বসেই আপনার স্কিনের আপনি যত্ন নিতে পারছেন। বিশেষ করে মুখের চামড়া অনেক নরম করে। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করবেন, তাহলে মুখে ম্যাস্তা হবে না, আমি বারবার বলছি। আর যাদের মুখে ম্যাস্তা আছে কিন্তু ম্যাস্তার সমস্যা যাদের আছে, এটা যদি আপনারা কন্টিনিউ বাসায় করে থাকেন তাহলে আপনাদের ম্যাস্তার প্রবলেম হবে।